মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি সাপলাপাতা মাছ এই বৃত্তাকার বিশাল আকৃতির মাছটিতে রয়েছে লম্বা ও শক্ত লেজ গায়ের রং কালছে বিকেলে মাছটি মাঝঘাটে তোলা হলে মাছটি দেখতে শত শত মানুষ ভিড় করে মাছটিকে অনেকে হাউস মাছ বলে জানালেও এটি মূলত সাপলাপাতা মাছ এ ব্যাপারে আলদার মোহাম্মদ কালাম গাজী জানান এই মাছগুলো বিরল প্রজাতির এরা সাধারণত নদী ও সাগরের মিলনস্থলে থাকে বড় বড় নদীতেও কয়েক প্রজাতির এমন মাছ রয়েছে তবে তা খুবই কম তিনি আরও জানান এই মাছটির বয়স আনুমানিক ছয় থেকে সাত বছর হতে পারে মাছ বর্তমান যে দাম আছে ওই দামে লকডাউনে ধরেন অর্ধেক হয়ে গেছে কারণ যাতে মানুষের সমাগম নাই দূরত্ব থাকে মানুষ বাজার চাইতে বাজে শেষ হয়ে যায় পাঁচটায় শেষ তবে চারটায় শেষ করে মাছটা চেষ্ট লাগে যে রাখা এরা বলে এটা ওই আড্ডির মতন মানে এটার আড্ডিটা খুব নরম তবে এটা মোটামুটি ভালো মাছ একটা বর্তমান পাত্রে যে কালো ভাব দেখা যায় এটা আমার মনে হয় না যে ছয় সাত বছরের কম হইব মাছটা তবে এটা কাজ চাপ করলে অনেক টাইমে যারা আমাদের থেকে নিচে পাইকারে এরা তিনশো আড়ে তিনশো টাকা কেজি বেড়ছে দশরামে শনিবার বিকেলে নদীতে মাছটি ধরা পড়ে তিনি জানান পদ্মা মেঘনা নদীর দুপুরে মাছটি আটকা পড়ে পরে তারা আটজন জেলে মিলে আটকা পড়া মাছটি টেনে নদীর পাড়ে এনেছেন সেখান থেকেই টলার যোগে মাছটি বিক্রির উদ্দেশ্যে ঘাটে আনেন তিনি আরজানান বিশাল আকৃতির এই শাপলা মাছটি চল্লিশ হাজার টাকায় বিক্রি করা হয়েছে লকডাউন না হলে মাছটি এক লক্ষ টাকায় বিক্রি করতে পারতেন এটি একশত টাকা করে প্রতি কেজি বিক্রি করতে চেয়েছিলেন তবে হাগডাকের আগেই একজন এসে চল্লিশ হাজার টাকায় কিনে নিয়েছেন এটি ফাইকাররা আড়াইশো থেকে তিনশো টাকা বা তার বেশি দামে প্রতি কেজি কেটে কেটে বিক্রি করবে

এ মাছটি ক্রয় করেছেন ঘাটের মঞ্চুর আহমেদ বন্দুকশি নামের এক মাছ ব্যবসায়ী তিনি জানান লকডাউন না হলে মাছটির দাম আরও বেশি হতো তবে যাই হোক নগদ চল্লিশ হাজার টাকা দামে মাছটি কিনেছেন এটি নারায়ণগঞ্জে পাঠাবেন এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ জানান এ মাছগুলো নদীতে ও সাগরের সঙ্গমস্থলে থাকে তবে এ দেশের বড় নদীগুলিতেও এদের বারো থেকে ১৩টি প্রজাতির মাছ রয়েছে স্থানীয়ভাবে একে শাপলা চাকুশ हाउस पता माछ नामे थके